নির্বাচন কমিশনকে নিয়ে আমরা যতই আলোচনা করি না কেন, সরকারের যদি সদিচ্ছা না থাকে নির্বাচন কমিশনের পক্ষে কোনোভাবেই একটি নির্বাচনকে সুষ্ঠু করা সম্ভব নয়। আপনার নিশ্চয়ই মনে আছে যে শামসুল হুদা কমিশন তখন ছিলেন নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনের সময়, তিনি আর্মি ডিপ্লয় করতে চেয়েছিলেন, পেরেছিলেন কি আর্মি ডিপ্লয় করতে? পারেন নাই, কারণ সরকার চায় নাই। আওয়ামী লীগ কথায় কথায় সেই নির্বাচনটি নিয়ে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সেই নির্বাচনটি নিয়ে পক্ষপাত দুষ্টের অভিযোগ কতটুকু উঠেছে? আমি শুধু এটুকুই বলছি, ওনারা ওনাদের যে চাওয়াটা সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন নাই, এবং পুরো প্রশাসন যখন সরকারের অধীনে থাকে সেই প্রশাসন দিয়ে আপনি কোনোভাবে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সমস্ত যদি প্রশাসনের লোক দিয়ে হয় আপনি কিভাবে সেই নির্বাচনকে সুষ্ঠু করবেন? আপনি চাইলেও তো সেই নির্বাচন যার প্রতি প্রভাব বিস্তারের অভিযোগ ছিল তিনি কিন্তু পাশ করেননি ওই নির্বাচনে। আমি নারায়ণগঞ্জের কথা বলছি না, আমি জেনারেলি বলছি যে এই প্রশাসন যখন পুরোপুরি সরকারের অধীনে থাকে, সরকারেরই তো প্রশাসন, সেই প্রশাসন দিয়ে আপনি কিভাবে আশা করেন যে একটা সুষ্ঠু নির্বাচন হবে যদি সরকার না চায়? আচ্ছা, ছোট করে আমি যে নির্বাচন আওয়ামী লীগ বিএনপিকে আওয়ামী লীগ বানানো যাবে না, না সম্ভব না তো। আওয়ামী লীগের মতন বিভৎস একটা রাজনৈতিক দল যেটা মানে পারে না এমন কোনো অপকর্ম নাই সেটা তো বিএনপিকে দিয়ে সম্ভব নয়। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র এসছে বিএনপির হাত ধরে, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা এসছে বিএনপির হাত ধরে, বাংলাদেশের জুডিশিয়ারি স্বাধীনতা এসছে বিএনপির হাত ধরে। এক সেকেন্ড আমি শেষ করি রুমেল, এর একটাও প্রত্যেকটা জায়গায় আমাদের স্বাধীনতার পরপর হোঁচট খেয়েছিল বাংলাদেশ। একদলীয় শাসন কায়েম করা হয়েছিল, চারটি সংবাদপত্র করা হয়েছিল, জুডিশিয়ারির নির্বাহী বিভাগের হাতে নেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে রাজনীতিকে রাজনীতির পথে নিয়ে আসা, সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা আনা, প্রত্যেকটা হয়েছে বিএনপি ধরে। সুতরাং বিএনপি তো বানানো যাবে না। দেখেছি প্রত্যেকটা বাসে আগুন দেওয়ার মধ্যে যুবলীগ, ছাত্রলীগ, বিহঙ্গ পরিবহন, এদের নাম এসছে। বিহঙ্গ পরিবহন কার পরিবহন? আওয়ামী লীগের জেলার প্রেসিডেন্ট মিটিং করে বলছে যে সেই জেলা থেকে মনোনীত হওয়া এমপি তিনি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তার নিজের পরিবহনে আগুন দিয়ে বিএনপির নাম দিচ্ছে। তো এই তো হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হয়তো বিএনপির পক্ষে সম্ভব না। ছোট করে যে জানতে চাইছিলাম, আপনি বলছিলেন 91 থেকে 2008 পর্যন্ত নির্বাচনগুলো ভালো হয়েছে, তো মাঝখানে 15 ফেব্রুয়ারি 96 নির্বাচনটি নিশ্চয়ই দলীয় সরকারে ভালো হয়নি আপনার যুক্তি অনুযায়ী। কিন্তু 15 ফেব্রুয়ারি যদি নির্বাচন না হতো রোমেল, তাহলে তত্ত্বাবধায়ক ভালো হয়নি আপনার কথা অনুযায়ী, সংবিধানে কি করে আসতো তত্ত্বাবধায়ক? আটের নির্বাচনটি আপনি সুষ্ঠু বলছেন, কিন্তু বিএনপি বরাবর অভিযোগ করে যে আটের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়া মানে 111 সরকার বসিয়ে দিয়েছে। আমি বলেছি মোটা দাগে সুষ্ঠু। আওয়ামী লীগ তো কথায় কথায় বলে যে ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স সব আসলো, শুধু ভোটারের সঙ্গে ভোটের কোনো সংযোগ হলো না, শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় থেকে স্থানীয় সব প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে গেল, শুধু দেখলাম যে নৌকা মানেই বিজয়, দেখলাম যে ভয়ঙ্কর ত্রাসের পরিবেশ তৈরি করে ভোটারকে ভোট থেকে সরিয়ে দেওয়া। তো এই সূত্রে শুধু আমি না, আপনি দলকানা ব্যক্তি ছাড়া যে কাউকে জিজ্ঞেস করেন মোটামুটি নিরপেক্ষতা আছে, একই কথা তারা বলবে।